খুলনায় চাঞ্চল্যকর পাবলিক কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র ফাহমিদ তানভীর রাজীন হত্যা মামলায় 17 আসামিকে 7 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 3 এর আদালতের বিচারক মোহাম্মদ আব্দুস সালাম খান এ রায় ঘোষণা করেন। তবে যে সকল আসামির বয়স 18 বছরের নিচে তাদের সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। চাঞ্চল্যকরে হত্যা মামলার রায় ঘোষণার জন্য আদালত চত্বরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন ভিড় করতে থাকে। সকাল থেকে খুলনার গণমাধ্যম কর্মীরা ওই আদালত চত্বরে উপস্থিত হতে থাকেন। সাংবাদিকদের সেখানে দেখে উত্তেজিত হতে থাকেন রাজীন হত্যা মামলার আসামিরা। তাদের লক্ষ্য করে এজলাস থেকে জুতা নিক্ষেপ করা হয়। রায় ঘোষণার পর আসামিরা উত্তেজিত হয়ে পড়ে। আসামিরা বাদীপক্ষের লোকজনকে এজলাসের মধ্যে গালিগালাজ ও রাজিনের মাকে গুলি করে হত্যার হুমকি প্রদান করে। কর্তব্যরত পুলিশ সদস্যদের মারধর এবং সাংবাদিকদের গালিগালাজ ও উচ্ছৃঙ্খল আচরণ করতে থাকে আসামিরা। আসামিদের চরম দৃষ্টতায় হতবাক হয়ে পড়ে আদালত চত্বরে উপস্থিত। 2018 সালের 20 জানুয়ারি সন্ধ্যায় পাবলিক কলেজের কনসার্টে রাজীব আসামিদের হাতে খুন হন। ওই দিনই তার বাবা জাহাঙ্গীর আলম 6 জনকে আসামি করে এবং অজ্ঞাত আরও 10 জনের নামে মামলা করেন। একই বছরের 16 ফেব্রুয়ারি খালিশপুর থানার এসআই মোহাম্মদ মিজানুর রহমান 17 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 29 জনের সাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ আদালত সোমবার এ রায় ঘোষণা করেন। মোহাম্মদ শহীদুল হাসান, ইউনিক নিউজ, খুলনা।